लाइव डिके कैसा है गुलाम? अच्छा कि यो दिन ले अच्छा यो एक तो निको एयर प्लेन मोड में गए रस को बने ना करतो ना करबो कि दाइट पर मुंडे करबो हां वाईफाई करबो वाईफाई करबो नॉर्मल नेटवर्क वाईफाई दे बुलिस ना इकने वाईफाई नहीं एयर आटा मोबाइल तो लेबो हॉटस्पॉट लेबो हॉटस्पॉट दे लेबो আজকে কোভিড 19 মানে করোনা ভাইরাস এই সম্বন্ধে আপনাদেরকে জ্ঞাত করার জন্য আমরা এখানে আছি। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্যে একজন কোভিড 19 করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একজনকে পজিটিভ পাওয়া গেছে, উনি এখন চিকিৎসায় আছেন। আজকে আমরা জানতে পেরেছি আরো একজন পজিটিভ পাওয়া গেছে কোভিড 19-এর। এই ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদের সামনে তথ্য তুলে ধরছেন আমাদের স্টেট সার্ভেলেন্স অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মা। নমস্কার ভাই, একটু সাইড হও। ওই দেবাশিস নিতো, একটু সাইড হও দেবাশিস। এই ক্যামেরা ছাড়ো। এই দেবাশিস হরি আপনারা দেবাশিস স্বাগত ভাই। দেবাশিস আরে আরে দিব তো যাও না, যে প্রথম পজিটিভ কেস আমরা কোভিড 19 এর আমাদের কাছে, আর একটু সিল দাও না, যিনি এখন চিকিৎসাধীন আছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালে। ওনার কন্ডিশন আগের থেকে অনেক বেটার, আগামীকাল ওনার আমরা আবার টেস্টিং করব, তো সম্ভবত আগামী কয়েকটা দিনের মধ্যে উনি কিউর হয়ে উঠবে। তার সাথে সাথে আজকে আমাদের কিছু স্যাম্পল আমরা কালেক্ট করেছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে কিছু স্যাম্পল ছিল যে ট্রেনে করে আমাদের যে ফার্স্ট পজিটিভ কেস যিনি ছিলেন ট্রাভেল করেছিলেন যেই ট্রেনে করে, ওই সেম কম্পার্টমেন্টের কিছু প্যাসেঞ্জারের আমরা কিছু স্যাম্পল আমরা কালেক্ট করেছিলাম। কালেক্ট করার পরে আমরা সেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাইক্রোলজি ডিপার্টমেন্টে আমরা টেস্ট করাই। কিছুক্ষণ আগে আমাদের কাছে টেস্ট রেজাল্ট আসলো। টেস্ট রেজাল্ট আসার পরে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যে আরেকটা কেস পজিটিভ পাওয়া গেছে। যে কেসটা পজিটিভ পাওয়া গেছে সেটা হলো আমাদের নর্থ ডিস্ট্রিক্টে, এবং উনি সেই ট্রেনটাতেই এসেছিলেন যে ট্রেনটাতে ফার্স্ট প্যাসেঞ্জার আমাদের আসলো এবং যে পজিটিভ হলো প্রথম, উনি ধর্মনগর রেলওয়ে স্টেশনেই উনি নেমেছিলেন। তারপরে আমরা যখন ট্রেক করি, ট্রেক করার পরে সেই স্যাম্পল আমরা নিই, গিয়ে টেস্ট করার পর আমরা সেটা আগে রিপোর্ট চাপতে পারি। উনি যে পেশেন্টের আমরা আজকে পজিটিভ পেলাম উনি অ্যাসিমটোমেটিক, তাদের মধ্যে ওনার মধ্যে কোনো সিমটমস নেই, উনি কন্ডিশন ভালোই আছেন। আমরা যতটুকু এখন যতটুকু আমরা খবর পেলাম লাস্ট ওয়ান আওয়ারের মধ্যে উনি স্টেবিলি আছেন। উনি 13 ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পের জওয়ান, তারপরে নর্থে পড়াতো, এবং যখন আমাদের জেলা প্রশাসন থেকে জানতে পারে তো সঙ্গে সঙ্গে আমরা অলরেডি কোয়ারেন্টাইন যা করার পদক্ষেপ আমরা নিয়ে নিয়েছি, এবং
প্রসেসে চলছে যে ধর্মনগর রেলওয়ে স্টেশন নামার পরে উনি কি ডাইরেক্ট ক্যাম্পে গেছিলেন না অন্য কারণ কোনো কারণে গিয়েছিলেন, সেই হিস্ট্রিগুলি সেই ডিটেলসগুলি আমরা তথ্য এখন সংগ্রহ করছি, পরে আজকের মধ্যেই আমরা চেষ্টা করছি যে সেই অ্যাজ পার নর্ম অ্যাজ পার গাইডলাইন্স যা যা করণীয় তা করার জন্য। আমাদের প্রশাসন এবং ছাত্র দপ্তরের থেকে টিম অলরেডি ওইখানে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পর যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপের প্রস্তুতি নেওয়ানো হয়েছে এবং কিছুক্ষণ মধ্যেই পেশেন্টের ট্রিটমেন্ট সেন্টারে পাঠানো হবে এবং সেখানে তার আমরা চিকিৎসা করব এবং পরবর্তী সময়ে যা আপডেট হবে সেটা আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে আমরা দেবো। সেখান থেকে ওই ট্রেনে করে ফিরেছিলেন, তো ফেরার পরে উনি অ্যাসিম্পটোমেটিকই ছিলেন, কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু আমরা ফার্স্ট একটা পজিটিভ কেস পেলাম যে আমাদের ওই ত্রিপুরশ্রী সুন্দরী এক্সপ্রেসে ফিরেছিলেন ওই পজিটিভ কেস, তো আমাদের যে কন্ট্যাক্ট ট্রেসিং যেটা আমরা বিগত দিনে আপনাদের সাথে ডিসকাশন করেছি যে একটা পজিটিভ কেস আসলে পরে তার কন্ট্যাক্টসে কে কে আছে সব ট্র্যাক করতে হয়, তো আমাদের এই ট্র্যাকিংয়ের মাধ্যমেই আমরা ট্র্যাক করতে পেরেছি, করার পরে আমরা স্যাম্পল নিলাম, এয়ার টেস্ট করার পর সেটা আমরা পজিটিভ পেলাম। কোন রাজ্যে কোন রাজ্যের বাসিন্দা স্যার, কোন রাজ্যে জানা গেছে কি না এটা এখনো আমরা ডিটেলস আমরা এখনো নেইনি, এখন আমরা দেখেছি অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কাগজটা আসবে ডিটেলস রেসিডেন্স বা ইয়ে তখন আমরা এটা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। দুজনে কি একই কামরায় ছিলেন এবং আসার পরে এই যাকে আজকে পাওয়া গেল পজিটিভ উনি কি কোয়ারেন্টাইনে ছিলেন নাকি এমনি ওপেন ছিলেন? না এখনো কি আমরা যা যতটুকু ইনফরমেশন পেয়েছি বা লাইন লিস্টিং দেখে দেখেছি আমরা উনি সেম কামরা দিয়েছিলেন সেম বগিতেই ছিলেন, তো আমাদের যেটা ধারণা হচ্ছিল যে প্রথম কেসটা কোথা থেকে পজিটিভ হলো আমাদের যেটা ধারণা ছিল আমরা গতকালও বিস্তৃত বলেছিলাম আপনাদেরকে যে হয়তো ট্রেনের জার্নির সময় পজিটিভ হওয়ার সম্ভাবনা ছিল আমরা যেটা, তো এই কেসটা পাওয়ার পরে আমাদের ধারণা হচ্ছে হয়তো প্রাইমারি কেস উনিই হতে পারেন, প্রাইমারি কেস উনিই হতে পারেন, উনার থেকেই হয়তো আগের আমাদের যে কেসটা ছিল উনি ইনফেক্টেড হয়েছিল। উনি কি কোয়ারেন্টাইনে ছিলেন না নাকি ওপেন ছিলেন? উনি আজকে যা পাওয়া গেছে না যখন আমরা জানতে পারি যে আমাদের ফার্স্ট কেসটা যখন পজিটিভ আসে তখন যখন আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করেছি তো অলরেডি কিন্তু আমরা কোয়ারেন্টাইন করে দিয়েছিলাম না করে স্যাম্পল কালেকশন হয় তার আগে ছিলেন না তার আগে ছিলেন না জিপিতে নেই এখন উনি এখন ক্যাম্পেই আছে ক্যাম্পের থেকে এখন সব প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে শিফটিং করা হবে। তো যিনি উনি যেই ক্যাম্পে আছেন যেই ব্যাটালিয়নে যে জায়গাটা উনি রয়েছেন ওটাকে কি আপনারা উদয়পুরের মতো একেবারে সিল করবেন? এটা এখন আমাদের প্রস্তুতি চলছে, উনি যেই ক্যাম্পে থাকে সেই ক্যাম্পটাকে আমরা কোয়ারেন্টাইন করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং ওই ক্যাম্পে যারা থাকেন সবাইদেরকে ইরেসপেক্টিভ অফ এনি সিম্পটমস যদি অ্যাসিম্পটোমেটিকও থাকে আমরা তাদের টেস্টের ব্যবস্থা খুব শীঘ্রই আমরা ওদের ব্যবস্থা করব। উনি এখন আছেন কোথায়? উনি আছেন ইয়েতে ক্যাম্পে আছেন তামসুলে, আসবেন না আসবেন নেওয়া আছে এটি তো বললাম না আজকে তো প্রস্তুতি নেওয়া হচ্ছে তো শিখনি করুন। একটা কথা হচ্ছে যে এই কালকে আমাদের ডিভিশনাল সেক্রেটারি স্যার কেউ ব্রিফ করতে পারবো না নিজের একটু সমস্যা আছে স্যার আমি সেক্রেটারি না আপনি একটু যদি বলেন তাহলে কি মানে অন্য যারা অফিসিয়াল আছে তারা কি কথাবার্তা বলতে না বসে না এটা সম্বন্ধে আমি একটু আপনাদের বিস্তারিত করে দিই। এটা গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছে কিন্তু আপনারাই দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কোভিড সংক্রান্ত বিষয়ে ভালো খবর খারাপ খবর সব কিছু কিন্তু ইরেসপেক্টিভ অফ ইয়ে সবাই কিন্তু প্রকাশ করছিল, সেটার কারণে কি হচ্ছিল মানুষের মধ্যে ভিন্ন মতামত একটা সৃষ্টি হচ্ছিল, তো এই কারণে স্টেট গভর্নমেন্ট অলরেডি এটা তো সিদ্ধান্ত ছিলই তারপরে গতকাল এটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার নির্দেশ দিয়েছেন যে মিনিমাম সেক্রেটারি স্যার লেভেলের লোক সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে বিস্তৃত আপনাদের কাছে তুলে ধরবে, তো এর পরিপ্রেক্ষিতেই আমাদের কাছে আজকে আমাদের যেমন সেক্রেটারি স্যার এখানে আছেন যে কোনো প্রেস ব্রিফিং ফলে করে আমাদের ইয়ে
গভর্নমেন্টের মিনিমাম একজন সেকেন্ডারি লেভেলের স্যার হোক ম্যাডাম হোক কিংবা কেউ মানে ইট ইজ রিলেটেড টু কোভিড গভর্নমেন্ট সিস্টেমে তো সবকিছুর জন্যই গভর্নমেন্ট সিস্টেমের জন্য তো সবকিছু কোভিড বলে তো কোভিডের ব্যাপারটা তো এখন যেহেতু মানে বার্ডিং ইস্যু তো ডেফিনেটলি এটা তো আছে কিন্তু গভর্নমেন্টের যে কোনো ব্যাপারই ক্যাম্পটা রেসিডেন্সিয়াল কিনা আর ওই কামরায় বাকি যারা ছিলেন তাদের কি রিপোর্ট নেওয়া হয়েছে কবে নাগাদ আসতে পারে কতজন ওই বগির কিন্তু অলরেডি অন্য জায়গার যারা যারা ছিলেন তাদের কিন্তু অলরেডি টেস্টিং হয়েছে যেমন আমাদের আগরতলার কিছু প্যাসেঞ্জার ছিল আমাদের কিছু উদয়পুরের কিছু প্যাসেঞ্জার ছিল ওদের কিন্তু টেস্টিং হয়েছে ওদের কিন্তু নেগেটিভ এসেছে কিন্তু সংখ্যাটা আমরা কালকে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো আর কিছু আমরা আরো আইডেন্টিফাই করতে পেরেছি অ্যাকচুয়ালি কি ট্রেকিং এর সময় ওদের আমরা যখন ট্রেনের একটা টিকিট করি একটা কিন্তু ফোন নাম্বার দিই কিন্তু ওরা যে ফোন নাম্বার দিয়েছে ম্যাক্সিমাম লোকের ফোন নাম্বার সুইচ অফ পাওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু ওই কমিউনিকেশনে কমিউনিকেশনে গিয়ে হয়তো যেটা আমরা একদিনে পারতাম এটা হয়তো দুদিনে পাওয়া যাচ্ছে কারণ সেই ট্রেকিংটা একটু কষ্ট হয়ে যায় যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই ট্রেকিংটা ইয়ে সম্ভব না হয় যদি ফোনে নিয়ে এই কত নাম্বার ব্যাটালিয়নটা দেখুন এটা তো আমরা জাস্ট রেজাল্টটা পেয়েছি এক ঘন্টা হয়েছে কিন্তু অ্যাজ পার প্রোটোকল মানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদেরকে একটা প্রেসকে ফার্স্ট ইনফরমেশন দিতে হবে তো সেটাই আপনাদেরকে আমরা দিচ্ছি আজকে বাকি ডিটেলস কতজন ক্যাম্পে আছে কবে গেছিল বাড়িতে কোন ছুটি কাটিয়েছে কোন জায়গা থেকে এসছে পুরো বিস্তৃত যখন আগামীকাল আবার প্রেস ব্রিফিং হবে অন্য তথ্য নিয়ে এসে তখন এটা ডিটেলস আপনাদের কাছে তুলে ধরা হবে এটাই তো বলবো আমরা রিপোর্টটা পেয়েছি এখন না যে প্রায় 15 ঘন্টা আমরা রিপোর্টটা পেয়েছি 7:30 7:40 না তো আমাদের ফার্স্ট টার্গেট কি ফার্স্ট টার্গেট হলো ওই পেশেন্টটাকে ইমিডিয়েটলি আইসোলেট করা আইসোলেটের পাশাপাশি যে প্রশ্নগুলি আপনার কাছে সঙ্গে সঙ্গেই কাজগুলি করতে হবে তো ওইটা তো অলরেডি সিস্টেমের মধ্যে আছে আসলে পরে এটা আপনাদের ক্যাম্পটা কি রেসিডেন্সিয়াল ক্যাম্প তো ডেফিনেটলি রেসিডেন্সিয়াল হবে এখানে ক্যাম্পে থাকবে ক্যাম্পে থেকে ডিউটি যাবে প্রথম যে পজিটিভ কেস ওনার এখন শারীরিক অবস্থা কি রকম হ্যাঁ ওনার সেকেন্ড স্যাম্পল টেস্ট হয়েছে এবং ওনার সেকেন্ড স্যাম্পলে অলরেডি ভাইরাল লোড খুব কম এসে গেছে তো আমাদের যারা মাইক্রোবায়োলজি যিনি এক্সপার্ট ওনার মতামত অনুযায়ী হয়তো আমাদের যে রিপিট টেস্টটা করব আগামীকাল বা পরশুদিন যেটা আমরা করব হয়তো ভাইরাল লোড কম যেহেতু আসে আশা করা যাচ্ছে উনি নেগেটিভ হয়ে যাবে তো নেগেটিভ হওয়ার পরে আমরা দুদিন পরে আরেকটা টেস্ট করব দুইটা যদি পজিটিভ যদি নেগেটিভ আসে তবে আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দেবো উইথ কিউ মোটামুটি এটা কত এক সপ্তাহ বা তার নিচে আশা করা যায় আগামী 5-6 দিনের মধ্যে হয়তো আমরা ফার্দার টেস্ট করব টেস্ট না মানে ডিসচার্জ টিচার্জ করা হবে প্রস্তুতি থ্যাংক ইউ বাই ইউ লকডাউন সংক্রান্ত কিছু আলোচনা কি হয়েছে? এটি চলছে এদিকে।